বরেণ্য নির্মাতা কাজী হায়াত পরিচালিত দেশের বহুল আলোচিত সিনেমা ইতিহাস। এ ছবি দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয়েছিল কাজী মারুফের। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। সমকালীন গল্প, চমৎকার সব সংলাপ, মিষ্টি গান দিয়ে ছবিটি সারা দেশ তোলপাড় করেছিল। ছবিতে মারুফের নায়িকা ছিলেন রত্না, তিনিও ইতিহাস নিয়ে সাফল্যের চূড়ায় উঠেছিল। আজ তারা দুজনেই অনিয়মিত, তবে খুশির খবর হলো মারুফ রত্না জুটিকে নিয়ে ইতিহাসের সিকুয়েল নির্মাণ করতে যাচ্ছে কাজী হায়াত। গণমাধ্যমকে তিনি বলেন, ভালো লাগছে এজন্য যে ইতিহাসের মতো সুপারহিট সিনেমার সিকুয়েল করতে পারছি ভেবে। চলতি বছরই মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ইতিহাস 2 এর দৃশ্য ধারণ শুরু করব। সিনেমার গল্প লেখার কাজ শেষ করছি। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ ও রত্না। যেখানে ইতিহাস শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ইতিহাস 2। 20 বছর পর জেল থেকে মারুফ বেরিয়ে আসবে, তারপর বর্তমান সময়ের প্রেক্ষাপটে চলবে গল্প। আর শুরুতে 10 মিনিট ইতিহাস সিনেমার বিভিন্ন দৃশ্য দেখানো হবে, যোগ করেন আম্মাজান খ্যাত নির্মাতা। তিনি বলেন, মারুফ ও রত্না ছাড়া আর কেউ এখনো চূড়ান্ত নয়। কাজী হায়াত আরো বলেন, মারুফ যুক্তরাষ্ট্রে থাকে, সেখানে তার ব্যবসা আছে, অনেক ব্যস্ত থাকে, তাই কাজগুলো গুছিয়ে শেষ করতে সময় লাগছে। 2 মাস পর ও দেশে আসবে, তখনই সবকিছু ঠিক করে ইতিহাস 2 ছবির শুটিং শুরু করব। সিনেমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গল্প থাকবে, তাই দুই দেশেই হবে শুটিং। ইতিহাস সিনেমায় কাজী মারুফ ও রত্না ছাড়াও অভিনয় করছেন মৌসুমি, কাজী হায়াত, দীপজল সহ আরো অনেকে। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।